আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে এরকমের, যে যারা পুকুর খনন করবেন কিংবা যারা পুকুর পাড়টা মেরামত করবেন তাদের জন্যই একটু পরামর্শ দেওয়ার জন্য আমার এটা করা। সেটা হচ্ছে এরকমের যে আমরা ম্যানুয়ালি বা লোক মারফত যে কাজ করার চেষ্টা করি, সেটাতে দেখা যায় যে এত দীর্ঘ সময় ধরে এবং এত মানে কাজটা এত সুন্দর হয় না আর কি। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনাদেরকে যে এক্সকাভেটার আপনারা ব্যবহার করবেন। এক্সকাভেটার ব্যবহার করার অনেকগুলি সুফল আছে। সেটা হচ্ছে সংক্ষিপ্ততম সময়ে এটা ভালো করা যায়, এক সময়ের একটা ফ্যাক্টর। অর্থমূল্যের দিক থেকে বা যেটা খরচ, খরচের দিক থেকে দেখা যাবে যে ম্যানুয়ালি কাজ করতে গেলে আপনার 1000 ঘনফুট মাটি কাটার জন্য প্রায় 4,000 থেকে 5,000 টাকা লাগে। যদি সেটা স্বাভাবিক মাটি হয়, বরেন্দ্র এলাকা হলে তো আর এক মুশকিল। তো বরেন্দ্র হোক আর লোহার মতন শক্ত হোক আর যেমনই মাটি হোক, এরকমের জায়গায় কাজ করার জন্য সবচাইতে ভালো হচ্ছে এক্সকাভেটার ইউজ করা। কারণ এক্সকাভেটারে প্রতি 1000 ঘনফুট মাটি কাটার জন্য যে টাকাটা ব্যয় হয় সেটা প্রায় 1200 থেকে 1200 এরকমের একটা ইয়া হয়ে থাকে। আর একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এক্সকাভেটার নেওয়ার সময় কিন্তু ছোটো এক্সকাভেটার নেবেন না। কারণ ছোটো এক্সকাভেটার নিলে যে পার মেরামত করা এবং মাঝখান থেকে মাটি নিয়ে এসে যে স্লোপটা মেনটেন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু ছোটো এক্সকাভেটার দিয়ে সহজে হয় না। কমপক্ষে ফোর আর ওদের যেটা মাপ, আমি ঠিক বুঝি না এটা কিসের উপরে। তো যেমন আমি যেইটা করছি, যে এক্সকাভেটারটা পাইছি আমি, সেটা প্রায় 30-35 ফুট এক বাহু, অর্থাৎ দুই পাশে যদি হয় এটা 60 ফুট পর্যন্ত এটা কভার করতে পারে। তো এই 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 জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে আমরা এক্সকাভেটার ইউজ করব। দুই নম্বর হচ্ছে আমরা সাশ্রয়ী মূল্যে এটা করব, আর আমাদের সময়ের যে ব্যাপারটা সেইটা আমরা করব। মেরামত করার সময় পার্থপক্ষে খেয়াল করেন, মাঝখানের ওয়াইড যেটা হবে সেটা হলো যে কতটুকু দেবেন না দেবেন, কিন্তু এটা 45 ডিগ্রির কাছাকাছি। আমি আগেও বলছিলাম যে পুকুরের পাড়ের যে ঢাল, যে ঢাল যদি খাড়া ঢাল হয়, সেই খাড়া ঢালে মাছের যে প্রাকৃতিক উৎপাদন এটা কিন্তু ভালো হয় না। অর্থাৎ সূর্যের আলো পানিকে ভেদ করে যে নিচে যাবে এইটার জন্য একটা যদি ব্যাপক জায়গা পায়, তাহলে কিন্তু এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে একটা ইন্টারাকশন, মাটি এবং পানির ইন্টারাকশন হয়ে থাকে আর কি। তো যদি খাড়া পার হয়, সে খাড়া পারে এই ইন্টারাকশনটাও হয় না, পানির মধ্যে যে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার যে সিস্টেমটা এটাও কিন্তু সেরকমের হয় না। এই জন্যে আমরা অবশ্যই 45 ডিগ্রি করব। আর উপরের যে পাড়ের যে ব্যাপারটা, এটা নির্ভর করবে যে আপনার মাছের প্রজাতি, যেমন পাঙ্গাস, কার্পিও বা এরকমের যারা পাড় নষ্ট করে, সেরকমের যদি পাড় নষ্টকারী মাছ না থাকে তাহলে আপনারা সাধারণ মাছের জন্য যেটা করতে পারেন, 4-5 ফুট টপটা যদি থাকে, তলাটা প্রায় 15-20 ফুটের মতন হলেই আপনারা এই কাজটা, পাড়টা আপনাদের সুন্দর হবে। এবং অবশ্যই স্লোপটা 45 ডিগ্রি করার চেষ্টা করবেন। বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা পাড় বানানোর পরে লেভেলিং এবং টার্ফিংয়ের যে কাজটা, যে ঘাস লাগানোর কাজটা, পারতপক্ষে পুরোটাই ম্যানুয়ালি করার চেষ্টা করি। এটা আসলে ম্যানুয়ালি লেভেলিংয়ের কাজটা যদি মানে আপনারা মানুষ দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাদের সময় অনেক বেশি লাগবে, ওই ব্যাপার একই দাঁড়াচ্ছে। এই জন্য সবচেয়ে সুন্দর হয় যে এক্সকাভেটারের যে বাকেটটা আছে, এই বাকেটটাকেই যদি আমরা ব্যবহার করি, আমাদের কিছু সময় যাবে ওখানটায়, কিন্তু ম্যানুয়ালি করার থেকে এটা অনেক বেশি সময় কার্যকরী হবে। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অনেকে জিজ্ঞাসা করেন দুর্বা ঘাস নাকি চেনেন না, বাংলাদেশের মানুষ দুর্বা ঘাস চেনে না, মানে এটা খুব লজ্জাস্কর ব্যাপার আমার কাছে। তো দুর্গা ঘাস হচ্ছে এইটা, আমাদের এই পুরা দেশব্যাপী মাঠের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে দুর্বা ঘাস। এই দুর্বা ঘাসটা
এর গুণাগুণ হচ্ছে যেটা সেটা হলো যে এর কোনো খরচ নাই, বীজের কোনো খরচ নাই, জাস্ট কিছু ডালপালা নিয়ে আসলেই হয়। আর একটা কথা হচ্ছে যে দূর্বাঘাসের শিকড় আমি 2 ফুট 2.5 ফুট পর্যন্ত যেতে দেখছি। তো আমাদের পার টেকানোর জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে দূর্বাঘাস যদি আমরা লাগাই, তাহলে এটা করার সময় যেটা করব সেটা হলো যে আমাদের যে বিভিন্ন জায়গায় ঘাস আছে এই ঘাস থেকে কোদাল দিয়ে জাস্ট এরকমের একটা চাঙ্গর নিয়ে আসি, আর এই রকমের 3 ফুট 3 ইঞ্চি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি যদি এক একটা বিট বানায় নিই, এই রকমের কেটে কেটে বানায় নেওয়ার পরে জাস্ট এইভাবে 1 ফুট 1.25 ফুট অন্তর অন্তর আমরা যদি এগুলেন জাস্ট কাঁচা অবস্থায় যদি সেট করে দিই, তাহলে কিন্তু আমাদের দূর্বাঘাস লাগানোর কাজটা হয়ে যাবে। পারলে এর সঙ্গে যদি মাটিটা একটু চড়া থাকে সেক্ষেত্রে একটু যদি পানি ছিটাই দেওয়া যায় তাহলে আরও খুব ভালো হয়। তো এই কাজটা করা যেতে পারে। দূর্বাঘাস লাগানোর জন্য কয়েকটা আউটপুট আছে, সেটা হলো যে আপনার পাড়টাকে শক্ত করা দরকার। এর সঙ্গে আমি যেমন এখানটায় পুকুরে মাছের সাথে কিছু দেশি গাই পালি, সেখানটায় আমার যেটা থিমটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে আমি এরে পালতাম, তো এরে পালতে দেখছিলাম যে খরচটা হয় আর যে শ্রমটা যায় তাতে যে আউটপুটটা হয়, এছাড়া রোগ বালাইয়ের যে রিস্ক, এই রিস্কগুলি এটা অনেক খরচ অনেক বেশি পড়ে। তো আমি যেটা সর্বশেষ আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে যে আমি দেশি গরু কিছু পালবো, বাস আমি দুধ নেব না। এক লিটারের হয়তো 1 লিটার 1.25 লিটারের মতন দুধ যেটা হয় সেটা হলে বছরে বা মাসে আমাকে হয়তো মাসে একটা গাভীর থেকে আমি খুব জোর হলে 30 দিনে 30 লিটার দুধ, যার দাম হচ্ছে 1,200 টাকা, যেটার আবার দহন খরচের জন্য আমাকে প্রায় 300-400 টাকার মতন যাবে। দেখা যাচ্ছে ঘুরে ফিরে আমার 1,000 টাকার মতন টিকতে পারে। তো 1,000 টাকার মতন যদি টেকে তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে আমি 6 মাসে বা 7 মাসে 6-7 হাজার টাকা পাব। কিন্তু যদি আমি দেশি গাই পালি, দেশি গাই পাললে আমার সেখানটায় ওর বাছুরটাকে যদি ওই দুধটা খেতে দেই তাহলে কিন্তু এর যে চেহারা হবে সেটা অনেক ভালো। আরেকটু বলা দরকার সেটা হচ্ছে যে দূর্বাঘাস লাগাইলে আমার কী কাজ হইতে পারে, সেটা হলো যে আমার গাভীর খাবার হতে পারে, তারা চড়বে ফিরবে খাবে দাবে এখানটা একটা হইতে পারে একটা। আর একটা হচ্ছে যে পুকুরের যে পানি ঘোলা হয়ে যায় বৃষ্টির পানি গড়িয়ে এই জায়গাগুলো দিয়ে গড়িয়ে যখন পুকুরে পড়ে এই মাটি কাদাগুলো ধুয়ে পড়ার কারণে পুকুরের পানি অনেক ঘোলা হয়ে যায়। তো এই ঘোলাত্ব থেকে রেহাই পাওয়ার জন্যও কিন্তু দূর্বাঘাসের প্রয়োজন। আমি আজকালের মধ্যে যেটা করব সেটা হলো যে এখানে আরেকটা কাজ করব, সরিষার খৈল এখানটায় আমি নিয়ে এসে মানে পাউডার করে নেব। পাউডার করে নিয়ে এই পাড়গুলো দিয়ে খুব হালকা একটা স্তর আমি হয়তো ছিটাই দেবো, তাতে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যেই একদম নীল রঙের শ্যাওলা এটা ইয়া হয়ে যাবে। সেটা হলো যে পুকুরের যে পানি পার যে ধুয়ে যে পড়ার যে প্রবণতাটা সেটা বন্ধ হবে, তাহলে আমার ঘোলাত্ব কমবে এবং মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির যে ব্যাপারটা সেটাও কিন্তু ভালো হবে। তো আমাদের অনেকেই বলে যে পুকুরে পানি ঘোলা হয় কেন, ঘোলা হওয়ারগুলি অনেকগুলি কারণের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিটাকে ঠেকানোর জন্য এবং পার্কেও রক্ষা করার জন্য আমরা দূর্বাঘাস আসলে ব্যবহার করব। আমি যে দেশি গাইয়ের কথা বলছিলাম যেখানটায় কোনো ইনভেস্টমেন্ট নাই, এই যে দেখেন দূরে দুইটা গাই, এই একটা আর ওই একটা হেঁটে যাচ্ছে, এরা আমার এই পাড়গুলোতে হেঁটে বেড়াবে। এবার এই লাল বাছুরটার, লাল গাইটার বাছুর হচ্ছে এই গা বাছুরটা, আর ওই গাইটার ওর এর বাছুর হচ্ছে এ। এর পাশ থেকে চেহারাটা দেখেন মনে হয় যেন মোটামুটি একটা বেশ ভালো জাতের গরু, কিন্তু এর ঘাড়টা দেখেন, গলা কম্বলটা দেখেন, এটাও দেখেন, এ হচ্ছে এক অসহায় গোমাতার সন্তান, কিন্তু মায়ের দুধ খাওয়ার জন্য সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী সে, যে কারণে তার সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। তো আমরা যদি এই কাজটা করতে পারি, আমি গাই পালবো দুধ নেব না, মায়ের দুধ এই বাছুরই খাবে, ওর চেহারাটা কিন্তু অবশ্যই সেরকমেরই হবে।
তো আমরা পুকুর পাড়ে যদি দুর্বা ঘাস লাগাই আর ওই দুর্বা ঘাস যদি এরা খাবার সুযোগ পায়, যে দেখেন এটা খাচ্ছে, মায়ের দুধও খাচ্ছে আবার পাশে দুর্বা ঘাসও খাচ্ছে, এর বয়স 3 মাস, 3.5 মাসের মতন, আর 3-4 মাস তারপরেই আমি এটাকে বিক্রি করে দেব। যারা এরে বাছুর পালার জন্য উৎসাহী বা আগ্রহী তারাই এটা নিয়ে যাবেন। এবং ওই যে ধরেন যারা ওই যে ওর মায়েরা এরা বড় পুয়োর, এদের সেরকমের ইয়ে নাই, কোয়ালিটি নাই, কিন্তু আমাদের দেশি গাই, এরকমই একটা এদের নাম দিয়ে দিছি আমি অর্থনৈতিক সদস্য। এই যে এই হচ্ছে আমার আর এক অর্থনৈতিক সদস্য, এরা খাবে দাবে আর ওই পুকুর পাড়ে ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে আমার পুকুরে দুর্বা ঘাস লাগানোর একটা সানে নজর। দুর্বা ঘাসের কথাটা বলছিলাম, এই দুর্বা ঘাসটা আমরা পরবর্তীতে ঘাস লাগায় আমরা এইভাবে বড় করে নিয়েছিলাম, যেখানে আমার গরুগুলি সহজেই বিচরণ করতে পারবে, দেশি গরুর জাত যেটার কথা আমি বলছিলাম। আর এক্সকাভেটার নির্ধারণের ব্যাপারে পার্থপক্ষে লম্বা বাহু এক্সকাভেটার লাইক দিস ওয়ান, এই রকমের এক্সকাভেটার যদি আপনারা ভাড়া করেন, 4 বা 5 আর সম্বলিত, এবং যার বাহুটা হবে অনেক লম্বা, তিনি অনেক দূর থেকে, মোটামুটি একটা দূর থেকে মাটি সংগ্রহ করে আপনি পার বাঁধাইয়ের কাজটা করতে পারেন। তো এই যে এই কাজগুলি করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে ওদেরকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের কাজ করবেন না, কারণ নেতে দেখা যায় যে তারা তো আসলে এই কাজগুলির সঙ্গে জড়িত না। আর পুকুরের ঢালু কীরকমের হওয়া যাবে, কোথাকার মাটি ভালো হবে, কী হবে না হবে, এই সিদ্ধান্তগুলি তাৎক্ষণিকভাবে দেওয়ার জন্য ওদের সঙ্গে ফুল টাইম থাকতে হবে। আদারওয়াইজ আপনার, আমি হিসেব করে দেখছি যে 40% টাকা নষ্ট হবে, কিন্তু আপনি যদি এটা তার সাথে থাকেন তাহলে ওই সে কাজ করলে যে 100% যেটা কাজ করতো তার 60% ব্যয়ে আপনি আপনার কাজটাকে সমাধান করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারছি আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নেবেন এবং কোথায় কোন পার কীরকম করলে এবং কী গভীরতা নিলে আপনার পুকুর সুন্দর একটা পুকুরের শেপ পাবে এবং পার পাবে, এবং পারটার আপনারা যথাযথ ব্যবস্থা করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা যদি মিনিমাম কোনো উপকৃত হন তাহলে আমি মনে করবো যে আমার এতটুকু কষ্ট সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।